রাজধানীর চারপাশে নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 2009 সালে সীমানা পিলার স্থাপন করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবে বিভিন্ন স্থানে সেসব পিলার ভেঙে গেছে, কোথাও কোথাও আবার নদী দখলের জন্য সীমানা পিলার খুলে ফেলেছে প্রভাবশালীরা। একটা আইলা রয়েছে, একটা খাড়া রয়েছে, একটা বাইঙ্গা রয়েছে, যে চুরি হইতে আছে বা বাইঙ্গা যাইতে আছে, যে বিআইডব্লিউটি লাগাইছে, বিআইডব্লিউটির তো কোনো কেয়ার নাই এটার জন্য। বর্ষাকালে পানি আছে না, পানির ঢেউ কাজে আছে, হয়তো বা ডালাই কম দিছে, ঘোড়ার শক্তি নাই পড়ে আছে। শুধু রক্ষণাবেক্ষণের অভাবেই নয়, সীমানা পিলার নির্মাণেও ত্রুটি ছিল বলে অভিযোগ করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। ভবিষ্যতে নদীর সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা এড়াতে দ্রুত সেগুলো পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। নদীর যেই পিলারগুলি, সেগুলি যেন সঠিকভাবে সঠিক জায়গাতে স্থাপন করা হয় এবং স্থাপন করার পরেও সেগুলিকে যেন দেখাশোনা করা হয়। নির্মাণ ত্রুটির কথা স্বীকার করে বিআইডব্লিউটিএ জানিয়েছে শীঘ্রই নতুন পিলার স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করছি যে সীমানা পিলার যে পর্যন্ত অন্তত লাগানো হয়েছে সেটা পর্যন্ত যাতে অক্ষত থাকুক, কিন্তু সমস্যা হলো যে কিছু নির্মাণ ত্রুটি এবং মানে স্থাপনের ত্রুটিগত কারণেও কিন্তু সীমানা পিলারগুলো হেলে গেছে বা বসে গেছে, এরকম কিছু ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনও জানিয়েছে নদীর সীমানা নির্ধারণে পুনরায় পিলার স্থাপনে কার্যকর ব্যবস্থা নেবে তারাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।